বিশ্বের সবচেয়ে বড় জাহাজের নাম জিজ্ঞেস করলে এখনো অনেকেই টাইটানিকের টাইটানিকের নামই বলবেন কিন্তু চেয়ে অনেক বড় জাহাজ এখন ইউরোপে আছে চারটা ফুটবল মাঠের চেয়েও বড় এই জাহাজের নাম ওয়েসিস অব দ্য সিস খোদ দশটা টাইটানিক জাহাজ ঢুকে যাবে এই ওয়েসিস অব দ্য সিসের ভেতরে নির্মাণে খরচ হয়েছে এক দশমিক পাঁচ বিলিয়ন ডলার সাত সালের বারোই নভেম্বর জাহাজটি নির্মাণ কাজ শুরু পর দুই হাজার নয় সালের একই নভেম্বর এটি প্রথম সাগরে গা ভাসায় বাইশতলা বিশিষ্ট বিলাসবহুল এই জাহাজটিতে রয়েছে ষোলোটি ডেক এবং দুই হাজার সাতশোটি বিলাসবহুল রুম জাহাজে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য পানশালা পোশাক ও বিভিন্ন দ্রব্যের দোকান ও রেস্তোরাঁ সাথে আছে বাস্কেটবল কোর্ট ভলিবল কোর্ট চারটি বিশাল আকৃতির সুইমিং পুল এবং শিশুদের জন্য বিশেষ নার্সারি ও খেলাধুলার জায়গা অত্যাধুনিক এই জাহাজে করে ঘুরে বেড়াতে চাইলে ক্যাবিন ভাড়া প্রতিদিন কমপক্ষে ডলার খরচ করতে হবে আপনাকে আর যদি সমুদ্রের দিকে মুখ করা দোতলা সুইট ভাড়া নিতে চান তাহলে আর একটু বেশি গুনতে হবে মাত্র তিন হাজার দুইশো ডলার আর বুকিং সেটা দিতে হবে অন্তত দুই বছর আগে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করার অনুরোধ রইল ধন্যবাদ